আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল কলেজের একাদশ শ্রেণীর ইতিহাস অনলাইন ক্লাস থেকে প্রত্যেক শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেটাও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইতিহাস প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক, লর্ড উইলিয়াম বেন্টিং, অর্থাৎ ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারতবর্ষের গভর্নর জেনারেল যিনি ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, তার সামাজিক সংস্কার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো এবং শিক্ষা সংস্কার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে এর পূর্বে একটা লর্ড উইলিয়াম বেন্টিং সম্পর্কে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা লর্ড উইলিয়াম বেন্টিং কখন ভারতবর্ষে এর গভর্নর জেনারেল হয়ে আসলেন এবং তিনি ভারতবর্ষে এসে কী কী সংস্কার প্রসাদন করেছিলেন, তার মধ্যে প্রশাসনিক সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সামাজিক সংস্কার সমূহ কী ছিল এবং শিক্ষা সংস্কার সম্পর্কে। তা প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা জানি লর্ড উইলিয়াম বেন্টিং 1828 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে আসেন এবং আমরা এটাও জানি যে তিনি একজন উদার নৈতিক শাসক ছিলেন, জনকল্যাণমুখী শাসক ছিলেন। ভারতবর্ষের জনগণের কল্যাণ সাধন করাই ছিল তার মূল উদ্দেশ্য বলে আমরা যতটুকু জানি। তো তিনি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল হয়ে নিযুক্ত হয়ে এসে ভারতবর্ষের সামাজিক অবস্থার যে সংস্কার সাধন করেছিলেন, সামাজিক ক্ষেত্রে যে সকল সংস্কার সাধন করেছিলেন সেই সংস্কারগুলো আমরা আলোচনা করব। ভারতবর্ষে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের এই যে সামাজিক সংস্কার একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা। লর্ড উইলিয়াম বেন্টিং ভারতবর্ষের গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে এসে তিনি সামাজিক ক্ষেত্রে নানা ধরনের কুসংস্কার লক্ষ্য করেছিলেন। এই কুসংস্কারগুলা যেগুলা ছিল সেগুলা প্রত্যেকটা মানুষকে খুব ব্যথিত করতো, ঠিক সেরকমই সচেতন মানুষকে ব্যথিত করে তুলতো, ঠিক সেরকমই লর্ড উইলিয়াম বেন্টিংকেও এই সামাজিক যে সংস্কার ছিল ব্যাধি, সামাজিক যে ব্যাধিগুলো ছিল, ঘৃণ্য প্রথাগুলো ছিল, এগুলো লর্ড উইলিয়াম বেন্টিংকেও ব্যথিত করেছিল। তো লর্ড উইলিয়াম বেন্টিং যে সংস্কার সামাজিক সংস্কারগুলো সাধন করেছিলেন ভারতবর্ষের সামাজিক ক্ষেত্রে, এই ঘৃণ্য প্রথা, দুঃখজনক কিছু কর্মকাণ্ড পরিচালিত হতো যেগুলা অমানবিক প্রথা, সেই প্রথাগুলা দূর করার জন্য তিনি বেশ কিছু সামাজিক সংস্কার সাধন করেছিলেন। তিনি যে সকল সামাজিক সংস্কার সাধন করেছিলেন সেই সামাজিক সংস্কারগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। যেমন বিশেষ করে তিনি তার যে সামাজিক সংস্কারটা প্রধান যে সামাজিক সংস্কার নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথার কথাটা আশা করি তোমরা সবাই ইতিপূর্বে অনেক শুনেছ, মোটামুটি এটা সম্পর্কে তোমাদের একটা ধারণা রয়েছে। তো আমরা এখানে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় এই সতীদাহ প্রথাটা রহিত করা হয়েছিল, আমরা জানি বাতিল করা হয়েছিল। তো এই যে সতীদাহ প্রথাটা কীরকম ছিল, কী ছিল সতীদাহ প্রথাটা, হচ্ছে প্রাচীনকালে হিন্দু সমাজে এ একটা অমানবিক প্রথা যেটা ছিল সতীদাহ প্রথা। এই অমানবিক প্রথাটা কেন অমানবিক, যে এ কারণে অমানবিক, যদি কোনো বিবাহিত নারীর স্বামী মারা যায় তাহলে তার স্বামীর চিতায় তার স্ত্রীকে তার অনিচ্ছা সত্ত্বেও সামাজিক রীতিরীতি পালনের অজুহাতে এই জীবিত স্ত্রীকেও স্বামীর চিতায় পুড়িয়ে হত্যা করা হতো। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই এই জিনিসটা শুনেই তোমাদের হয়তো গা শিউরে উঠছে যে একজন জীবিত মানুষকে তার স্বামীর চিতায় কীভাবে পুড়িয়ে তার অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক পুড়িয়ে হত্যা করা, এটা আসলে এটা ঘৃণিত প্রথা, অমানবিক প্রথা। তো এই লর্ড উইলিয়াম বেন্টিং যখন ভারতবর্ষের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করছিল তখন ভারতবর্ষের সমাজে বিশেষ করে হিন্দু সমাজে এই অমানবিক ঘৃণিত প্রথাটা প্রচারিত ছিল। এই যে সতীদাহ প্রথাটা, এই সতীদাহ প্রথাটা ওই সময় দুইভাবে বিভক্ত ছিল, একটা হচ্ছে দুইভাবে পালিত হতো, একটা হচ্ছে সহমরণ আর একটা হচ্ছে অনুমরণ।
তাহলে আমরা আগেই জানি যে সতীদাহ প্রথাটা হচ্ছে নারীর স্বামী মারা গেলে তাকে তার চিতায় জীবিত স্ত্রীকে জোরপূর্বক পুড়িয়ে মারা হতো, এটা হচ্ছে সতীদাহ প্রথা। তো এই প্রথাটা দুইভাবে পালন করা হতো, একটা হচ্ছে অনুবরণ, একটা হচ্ছে সহমরণ। একটু সহমরণ যেটা বলি, সহমরণ কোনটা, অর্থাৎ কারোর স্বামী যদি, কোনো নারীর স্বামী যদি মারা যায়, সে যদি দেশের মধ্যেই মারা যায়, তাহলে স্বামীকে যে চিতায় পুড়িয়ে মারা হবে, তার স্ত্রীকে তার সাথে একইভাবে জোরপূর্বক সে চিতায় সামাজিক রীতিনীতি রক্ষার জন্য তাকেও অমানবভাবে সে একই চিতায় আগুনে ধাক্কা দিয়ে ফেলে পুড়িয়ে হত্যা করা হবে। এটা হচ্ছে সহমরণ, অর্থাৎ স্বামীর সাথেই তাকে মৃত্যুবরণ করতে হবে। অন্যদিকে অনুমরণ কিছু কেমন ছিল, অর্থাৎ কোন নারীর স্ত্রী যদি, কোনো নারীর স্বামী যদি বিদেশে অবস্থান করাকালীন সময় বিদেশে মারা যায়, তাহলে সেই স্বামীকে দেশে না নিয়ে এসে সেখানে সেই দেশে সেই স্বামীকে যেভাবে যে কায়দায় দাহন করা হতো, পুড়িয়ে মারা হতো, ঠিক এই দেশে তার জীবিত স্ত্রীকে সে একইভাবে তার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, তাকে দাহ করা হয়েছে, সে একইভাবে এই জীবিত নারীকেও তার ইচ্ছা না থাকার পরেও জোরপূর্বক তাকে সেভাবে পুড়িয়ে বা দাহ করা হতো। এটা হচ্ছে অনুমরণ, স্বামীকে যেভাবে করা হয়েছে তার স্ত্রীকে সে একইভাবে তার স্বামীর মৃত্যু এবং পুড়িয়ে মারাকে অনুকরণ করেই তার জীবিত স্ত্রীকেও একইভাবে পুড়িয়ে হত্যা করা হতো, এটা ছিল অনুমরণ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, নিশ্চয় এটা একটা তারা বুঝতে পারছে, এটা আসলে একটা অমানবিক কথা। আমরা কেউ চাইব না যে স্বামী মারা গেলে তার স্ত্রীকে জোরপূর্বক পুড়িয়ে হত্যা করা হোক। তো এই যে যখন এই প্রথাগুলা প্রাচীন হিন্দু সমাজে প্রচারিত ছিল, হিন্দু রীতিনীতির একটা অংশ ছিল, লর্ড উইলিয়াম বেন্টিং এই সময় এই রীতিনীতিগুলা দেখে ব্যথিত হয়েছিলেন এবং এই রীতিনীতিগুলা যখন চলছিল তখন তৎকালীন সময়ে আধুনিক ভারতের জনক বলা হয় যাকে, রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, এ সকল ব্যক্তিরা এই হিন্দু সমাজে প্রচারিত এই রীতিনীতিগুলোর বিরুদ্ধে লর্ড উইলিয়াম বেন্টিংকে বেন্টিংয়ের সাথে আলোচনা করে এই অমানবিক নীতিগুলো বন্ধের জন্য আইন পাশের আহ্বান জানালেন। লর্ড উইলিয়াম বেন্টিং তিনি এই সামাজিক অমানবিক রীতিনীতিগুলা তিনি 1829 খ্রিস্টাব্দে একটা আইন পাশ করে আসলেন, সতীদাহ প্রথা আইন পাশ করে এই সতীদাহ প্রথাটা চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেন। তাহলে এখানে ছোট্ট প্রশ্ন আসতে পারে যে সতীদাহ প্রথা কোন ইংরেজ গভর্নর শাসনামলে রহিত করা হয়, লর্ড উইলিয়াম বেন্টিং। আবার প্রশ্ন আসতে পারে সতীদাহ প্রথা কত সালে সতীদাহ প্রথা আইন কত সালে পাশ হয়, সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন 1829 খ্রিস্টাব্দে। তাহলে কোন ভারতীয় নাগরিকরা সতীদাহ প্রথা আইন পাশ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য ব্রিটিশ গভর্নরকে উদ্বুদ্ধ করেছিলেন, এটা হচ্ছে রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর, এ সকল ব্যক্তিদের নাম আমরা অনেক সময় লিখতে পারি বা বহুনির্বাচনী প্রশ্নে এগুলো আসতে পারে বা জ্ঞানমূলক প্রশ্নে এই প্রশ্ন উত্তরগুলো লিখতে হতে পারে। এইভাবে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, রহিত করেছিলেন। এছাড়া লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সামাজিক সংস্কারের মধ্যে আরেকটি সংস্কার ছিল যে ঠগী দমন এবং শিশু হত্যা, অর্থাৎ প্রাচীন হিন্দু সমাজে আরেকটা আইন ছিল যেটা হচ্ছে শিশুদের হত্যা করা, অর্থাৎ গরিব পিতামাতা বিবাহ দিতে অক্ষমতা হেতু নারী কন্যা শিশুদেরকে কি করতো, গলা টিপে হত্যা করে ফেলতো, আতুর ঘরেই গলা টিপে হত্যা করত। এটা ছিল একটা আরেকটা অমানবিক কথা। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় এই আইনগুলো পাস করে তিনি এই কন্যা শিশু হত্যা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। তাছাড়া আরেকটা হিন্দু সমাজে একটা ঘৃণ্য বা অমানবিক আইন ছিল যেটা হচ্ছে দেবতাকে সন্তুষ্টি করার জন্য গঙ্গায় সন্তানকে বিসর্জন দেওয়া, অর্থাৎ
কোনো পরিবারে দাম্পত্য জীবনে বা সংসার জীবনে প্রথম সন্তানকে ছেলে হোক মেয়ে হোক সন্তান জন্মগ্রহণ করলে দেবতাকে খুশি করার জন্য সেই সন্তানকে গঙ্গাতে নিক্ষেপ করে হত্যা করা হতো। এটাও ছিল একটা অমানবিক প্রথা। হিন্দু সমাজের এই সকল অমানবিক প্রথাগুলো লর্ড উইলিয়াম বেন্টিং কি করেছিলেন, আইন করে নিষিদ্ধ করেছিলেন। এছাড়া আর একটা ছিল সামাজিক আর একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে বর্গী বা ঠগি দমন। মুঘল শাসনামল থেকেই বর্গীরা বা ঠগিরা বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করত, তারা লুটতরাজ করত, চাঁদাবাজি করত, রাস্তাঘাটে গেলে মানুষের কাছ থেকে ব্যবসায়ীদের গলায় ফাঁস দিয়ে তারা তাদের সম্পদ সব লুট করে নিত। এই ঠগি বা বর্গীদের এই কর্মকাণ্ডগুলোর ফলে সামাজিক ক্ষেত্রে চরম অস্থিরতা বিরাজ করছিল, মানুষের মধ্যে সবসময় শঙ্কা কাজ করছিল। তো লর্ড উইলিয়াম বেন্টিং এই বর্গীদের ঠগিদের দমন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি স্লিম্যান নামক একজন ব্যক্তিকে দায়িত্ব প্রদান করেছিলেন এই ঠগি বর্গীদের দস্যুদের দমন করার জন্য। স্লিম্যান অত্যন্ত কৌশলে এই ঠগিদের সাংকেতিক ভাষা আয়ত্ত করে তিনি ফিরিঙ্গিয়া নামক একজন ঠগি সর্দারকে গ্রেপ্তার করে তাকে তার স্বীকারোক্তি অনুযায়ী তার দেওয়া তথ্য অনুযায়ী ঠগিদের আস্তানায় হামলা করে একই সাথে 1500 জন ঠগিকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন এবং বাকিগুলা বন্দি হয়েছিলেন। এভাবে ঠগি বা বর্গীদের দমন করে সামাজিক ক্ষেত্রে স্থিতিশীল অবস্থা ফিরে আনতে সক্ষম হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সামাজিক সংস্কার। এছাড়া লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আরেকটা সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কার, সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার, সরি শিক্ষা সংস্কার। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আরেকটা যে সংস্কার আছে সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতবর্ষের জনগণের শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু অবদান রেখেছিলেন। 1813 সালে আইন অনুযায়ী ভারতবর্ষে কোম্পানির পক্ষ থেকে শিক্ষার উন্নয়নের জন্য বছরে 1 লক্ষ টাকা ব্যয় করা হতো, কিন্তু এই অর্থটা ওই সময় প্রাচ্যের ফার্সি এবং সংস্কৃতি ভাষা শিক্ষার জন্য ব্যয় করা হতো। তো লর্ড উইলিয়াম বেন্টিং 1833 খ্রিস্টাব্দে একটা আইন পাস করে এই শিক্ষার জন্য বরাদ্দ কিন্তু 1 লক্ষ টাকা পাশ্চাত্য শিক্ষায় ব্যয় করার জন্য পরিকল্পনা গ্রহণ করেন বা সিদ্ধান্ত গ্রহণ করলে এই অর্থ ব্যয়কে কেন্দ্র করে ভারতবর্ষে দুটি গ্রুপের দুটি দলের উদ্ভব ঘটে। একটি দল তারা ভারতবর্ষের এই টাকা শিক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের সংস্কৃত এবং প্রাচ্য শিক্ষার ক্ষেত্রে ব্যয় করার পক্ষে মত দেন এবং এদের প্রধান ছিল লর্ড মেকলে, তারপর উইলসন, পণ্ডিত উইলসন, এ সকল ব্যক্তিরা প্রাচ্য এবং সংস্কৃত ভাষা শিক্ষার ক্ষেত্রে এই টাকাটা ব্যয় করার পক্ষপাতি ছিলেন। আরেকটা পক্ষ যারা ছিলেন রামমোহন রায়, লর্ড মেকলে, এই সকল ব্যক্তিরা তারা পাশ্চাত্য শিক্ষার জন্য এই টাকা ব্যয় করার পক্ষে মত দেন। তো লর্ড উইলিয়াম বেন্টিং তিনি অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে, ভালো মন্দ বিবেচনা করে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য এই 1 লক্ষ টাকা ব্যয় করার মনস্থির করলেন এবং এই দ্বিতীয় পক্ষে দ্বিতীয় দলের সিদ্ধান্তটাই তিনি গ্রহণযোগ্য বলে বিবেচিত করলেন। ফলে তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে এই ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য অর্থ বরাদ্দ চাইলেন এবং অর্থ বরাদ্দটা নির্দিষ্ট করলেন। এভাবে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে অবদান রাখার জন্য 1835 খ্রিস্টাব্দে কলকাতায় একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করলেন এবং মুম্বাইয়ে এনফিনিস্টন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ভারতবর্ষের শিক্ষা বিস্তার, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছিলেন। এভাবে আমরা দেখতে পাই যে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতবর্ষের শিক্ষা বিস্তারে এবং সামাজিক উন্নয়নে, প্রশাসনিক
ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্টেটা কোম্পানি সত্যিকার শক্তিশালী করার জন্য এই নানা কল্যাণমুখী সংস্কার সাধন করেছিলেন, যেগুলো যেই সংস্কারগুলো ভারতবর্ষের জনগণের জন্য অত্যন্ত কল্যাণকর হয়েছিল এবং ভারতবর্ষের জনগণের কাছে লর্ড উইলিয়াম বেন্টিং একজন জনকল্যাণকামী জনদরদী শাসকে পরিণত হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লর্ড উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, আশা করি জিনিসগুলো তোমরা আপনাকে পড়বে এবং অনুগ্রহ করবে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।